हाय गाइस, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। सबाई के स्वागत जानाच्छि रेसिपी बाय फरीदा चैनल आर एकटी नतून भिडियो देखार जोन्नो। आज के आमी आपनादेर जोन्नो बोयाल माछेर झोल निये हाजिर होयेछि। आशा करी भिडियोटी शेष पर्यन्त देखबेन। प्रथमे आमी 8 पिस बोयाल माछ निएछि। एखन एकटी फ्राई पैने 1/4 कप तेल दिए दिलाम। तेल गरम होवार परेते आमी 1 कप पेंयाज कुচি অ্যাড করে নিয়েছি। प्याज कुची गुलो के खूब भालो करे भेजे निच्छी। प्याज कुची भाजा होए गिए छे। एबार एते आमी 1 टेबिल चामच रसुन बाटा एवं 1 चा चामच आदा बाटा दिए दिलाम। आबार हल्का नेड़े चेड़े निच्छी। এখন আমি এতে স্বাদমতো লবণ অ্যাড করে নিয়েছি। এরপর আমি অ্যাড করে নিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ জিরা গুঁড়া এবং 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। সবগুলো মশলাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মশলার মিশ্রণটিকে তেলের মধ্যে হালকা ভেজে নিতে হবে। এই পর্যায়ে 2টি কুচি করে রাখা টমেটো আমি মশলার মধ্যে অ্যাড করে নিচ্ছি। টমেটো কুচিগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে মশলাটাকে খুব ভালো করে কষানোর জন্য আমি এতে 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি। মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এতে বোয়াল মাছের টুকরোগুলো একে একে দিয়ে দিচ্ছি। মশলার মিশ্রণটিতে বোয়াল মাছের টুকরোগুলো দেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে বোয়াল মাছের টুকরোগুলোকে হালকা নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ভালো করে 5 থেকে 10 মিনিট কষিয়ে নিতে হবে, যাতে মশলার মিশ্রণটি মাছের সাথে ভালোভাবে অ্যাড হতে পারে। 10 মিনিট পর এখন আমি বোয়াল মাছের টুকরোগুলোকে নেড়েচেড়ে দিচ্ছি। মাছের টুকরোগুলো নাড়ার সময় খুবই আলতো হাতে নাড়তে হবে, যাতে মাছের টুকরোগুলো ভেঙে না যায়। দেখতেই পাচ্ছেন মাছের টুকরোগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এতে স্বাদমতো কাঁচা মরিচ অ্যাড করে নিচ্ছি। এখন আমি এতে 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি। পানি অ্যাড করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আলতো হাতে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন আমি 20 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে রান্না করে নিচ্ছি। 20 মিনিট পর দেখতেই পাচ্ছেন বোয়াল মাছের ঝোল একেবারে তৈরি। আপনারাও চাইলে আমার এই রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এবং খেতে কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।